হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি রিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা বিউটিফুল বিউটিফুল ব্লগ ভিডিও। সো গাইস, তো তোমরা তো থাম্বনেল আর ক্যাপশন দেখে তো বুঝতেই পেরে গেছো যে এটা কি রিলেটেড ব্লগ হতে চলেছে। সো এটা হচ্ছে কালী পুজোর রিলেটেড ব্লগ। সো আমি যেখানে আছি সেটা হচ্ছে গিয়ে প্যান্ডেল করা, তো পুরো জায়গাটা যেহেতু প্যান্ডেল করা তো সেই কারণে হচ্ছে যে বুঝতেই পারছো পুরো জায়গাটা একটু মানে বাইরের যে সূর্যের আলোর জন্য মানে প্যান্ডেলের কাপড়গুলো যেহেতু লাল লাল ছিল তো পুরো জায়গাটা লাল হয়ে গেছে। তো বুঝতেই পারছো এটা দিনের বেলা, সে কারণেই সব কিছু লাল লাল লাগছিলো। তো এই যে দাদাকে দেখলে, তো দাদার বাড়িতেই পুজো। অ্যাকচুয়ালি এটা আমার পিসির বাড়ি, নিজের পিসির বাড়ি, ঠিক আছে? তো পিসির বাড়িতেই পুজো আর এই দাদাটা আমার পিসির ছেলে। সো এই আলপনাটা আমরা জাস্ট দিচ্ছি, ঠিক আছে? আর কীভাবে দিচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে কমপ্লিট করে কম মানে অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করছি। সো গাইস, আমি আর আমার বৌদি দুজনে মিলে এখন আলপনাটা দিচ্ছি, ঠিক আছে? তো আলপনাটাও অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ এখানে পুরোটা এখানে লাল হয়ে রয়েছে, তো একটু লাইটের প্রবলেম রয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবা আই হোপ। সো গাইস, তো এনজয় করো ভিডিওটা। তো এটা খুব 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 মানে একটা মানে আলপনা দিতে জানো তো অনেক অনেক বেশি ভালো লাগে আমার। তো আমি সবাই মোটামুটি আমাকে বলে আলপনা দিতে হবে কালী পুজো ঠালি পুজো হলে সবার বাড়িতে, ঠিক আছে? মানে আমাদের নিজস্ব জানাশোনা যেখানে আছে, তো আমি আলপনা দিই কারণ আমার খুব ভালো লাগে, ঠিক আছে? তো আলপনা দেওয়াটা অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? মানে ধরে ধরে দেয় দিতে হয়, যারা আলপনা দেয় তারা অবশ্যই জানে যে আলপনা দেওয়াটা অনেক সময় সাপেক্ষ, কিন্তু দিতে খুব ভালো লাগে সে কারণে আমি দিই। সো গাইস, এখানে হচ্ছে গিয়ে ভোগের রান্না হচ্ছে। তো এখানে ভোগের রান্না এখন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সুজি হচ্ছে, আর অন্যদিকে খিচুড়ি, তারও পাঁচ রকমের সবজি ভাজা, তারপরে একটা সবজি আর চাটনি পাঁপড়, চাটনি পাঁপড় বলছি সরি, চাটনি, তারপরে নাড়ু, অনেক কিছু হয়েছে, ঠিক আছে? যেগুলো হচ্ছে মানে কালী পুজোর ভোগ দিতে হয় সমস্ত কিছু হয়েছে, ঠিক আছে? তো এখানে যেখানে পুজোটা হবে মানে ছাদের ওপর, ঠিক আছে? তো ছাদের ওপর তোমাদের নিয়ে যাচ্ছি, আর আমি একদম লাল সাদা লাল পেরে শাড়িতে পরেছি। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এখানে দেখো মা এসে গেছে, তো কিছুক্ষণ আগে এসে ধরো কটা বাজে তাও ছটার দিকে এসছে, ঠিক আছে? মা বরণ করে ঘরে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তো ছাদের ওপর, তো এখানে এখানেই পুজো হবে ছাদের ওপর, আর পুরোটা প্যান্ডেল করা, যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম, ঠিক আছে? তো এই যে দেখো নিচে আলপনাটা আমি পুরোটা দেখাতে পারিনি, তো এখানে অনেক সব জিনিস মানে পুজোর যে যত জিনিস টিনিস আছে সব এখানে ছড়ানো ছিটানো মানে সব কিছু গোছানো চলছে পুজো যেহেতু হবে। তো গাইস, এখানে দেখো আমার বোন এখন হচ্ছে চালকলা, যেগুলো হচ্ছে যে নৈবেদ্য দিতে হয় না, যেগুলো 108টা নৈবেদ্য দিতে হয়, তো সেই নৈবেদ্যটা দিচ্ছে কারণ আমার বোন উপোস ছিল। তো আমি যেহেতু বাড়িতে চলে আসবো সে কারণে আমি উপোস থাকতে পারিনি, ঠিক আছে? তো গাইস, এটা হচ্ছে ব্যাপার। আর দেখো এখানে সমস্ত ভোগের প্রসাদগুলো সব রেখে দেওয়া হচ্ছে এনে এনে, আর মানে কালী পুজোর যা যা জোগাড় করা সমস্ত কিছু করা চলছে। আর এই দেখো এইরকমভাবে বরণগুলোটা সুন্দরভাবে সাজানো হয়েছে, তো পুরো একদম যেটা হয় না বিয়ের বিয়ের যে বরণগুলো সেরকম টাইপের, সেরকমভাবেই অনেকটা সাজানো হয়েছে, ঠিক আছে? তো এত সুন্দর করে বরণগুলো সাজানো হয়েছে। তো এখানে দূর থেকে দেখাচ্ছি, দেখো পুজো অলরেডি বসে পড়েছে, তো পুরোহিত পুজো করছে, আর এখানে অনেক লোকজন এসছে মানে আশেপাশে পাড়া থেকে, আশেপাশে আমাদের যে চারিপাশে পাড়া রয়েছে তো সেখান থেকে অনেক লোকজন এসেছে সবাই পুজো দেখার জন্য, ঠিক আছে? এবং অনেকে পুজো দেওয়ার জন্যও এসেছে মানে কালী পুজো। তো এই পুজোটা ছিল অ্যাকচুয়ালি মহালয়ার দিন, সরি মহালয়ার আগের দিন, যেহেতু মহালয়ার আগের দিনটা রাতের বেলা পুরো কালী পুজো পড়ছে, তো সেখানে তো এখানে আমরা এখন আলতা পড়া চলছে, বুঝতে পারছো? কালী পুজো তো আলতা তো পড়তে হবে। এই যে আমাদের দিদির মেয়ে সবাইকে এখন আলতা পরিয়ে দিচ্ছে, এখানে আমাদের দিদি রয়েছে, ওকে? সো সবাই মোটামুটি আলতা ঢালতা পরে একদম সেজে গুজে একদম পরিপাটি হয়ে গেছে। তো অন্যদিকে দেখো বাইরে এখন খাওয়া চলছে, মানে এখানে টেবিলে করে খাওয়া, খিচুড়ি, তারপরে এখানে সব সবজি সবজি টবজি দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে যে ল্যাবরানা কি বেশ বলে ওই জিনিসটা, আর হচ্ছে গিয়ে এখানে এখানে খিচুড়ি টিচুড়ি সব ডেস্কিতে করে রাখা রয়েছে, মানে রাঁধুনি যে ছিল তিনি রান্না করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে গেছে, খিচুড়ি পায়েস আর ওই সবজি, ঠিক আছে? আর গাইস কি বলবো, মানে হচ্ছে গিয়ে একটু আরও সমস্যা হচ্ছে যে কারণে একটু একটু অন্যরকম লাগছে, ঠিক আছে? এই যে আমাদের কর্তামশাই খাচ্ছে কেমন হয়েছে কবি জিজ্ঞাসা করলাম, বলে খুব ভালো হয়েছে, হেভি হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল পুজো। তো আমি এখন যাচ্ছি ছাদে পুজোর স্থানে, ঠিক আছে, যেখানে পুজো হচ্ছে, ওকে? তো এই যে দেখো পুজো মানে অনেক প্রায় 9টার দিকে
9টার দিকে প্রায় বসেছিল পুজোতে। তো কালী পুজোয় বুঝতেই পারছো অনেক কিছু জোগাড় করা, অনেক কিছু মানে সমস্ত কিছু গুছাতে অনেক সময়ের ব্যাপার আছে, ঠিক আছে। তো কালী পুজো যাদের বাড়িতে হয় মানে আর যারা করো সবাই মোটামুটি একটা আইডিয়া আছে যে কালী পুজো অনেক সময় সাপেক্ষর ব্যাপার, ঠিক আছে। তো মানে আর খুব নিষ্ঠা ভরে ভক্তি ভরে করতে হবে, নাহলে কিন্তু মা কালী কিন্তু সন্তুষ্ট হয়। তো গাইস আমি দেখো একটুখানি হালকা করে ভিডিও করে নিচ্ছি, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করবো বলে। তবে লাগছে অবভিয়াসলি দেখি কমেন্ট করো। তো আমরা এখানে তিনজন রয়েছি, আমার বোন রয়েছে, দিদি রয়েছে, মাঝখানে যে রয়েছে সে আমার দিদি, যাই হোক পিসির মেয়ে। আর এই আমরা এখন তিনজনে মিলে এখন ফটো টটো তুলছি। আর এই ছিল কালী পুজোর একটা সুন্দর ব্লগ ভিডিও, আই হোপ তোমাদের ভালো লেগেছে। কে কোথা থেকে দেখেছো অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। চ্যানেলে প্রথমবার হলে ডেফিনেটলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই পাশে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। Thank you.